ওটা খুব চাপের, কিন্তু প্লাস এই গরমের মধ্যে অবস্থা খারাপ হয়ে যাবে, সেই গরমে খেতে পারি। লোকজনকে খুঁজে পেয়েছি আর এখন যাচ্ছি পেনাং হিলের দিকে। এখন পেনাং হিলে পৌঁছে গেছি। এই লেফট সাইডে হচ্ছে টিকিট কাউন্টার, এখানে টিকিটের রেট সবকিছু দেওয়া আছে। এবার দেখাচ্ছি আপনাদের, ব্যাগেজ রাখারও জায়গা আছে, যে রেটগুলো বলেছেন সেই রেটই আছে আর কি। দেখে নিন একবার চেক করে, রিডিম করা হয়ে গেল আর কি। রিডিম করতে হয়, এটা হচ্ছে ওটা যেটা মোবাইলে ছিল সেখান থেকে তিনটে কার্ড দেয়, কার্ডগুলো দাও, কার্ড আছে আর কি না। চলো স্ক্যান করতে হচ্ছে কার্ডগুলো, কার্ডগুলো স্ক্যান করে ভেতরে। তো আমরা পেনাং হিলে পৌঁছে গেছি আর কি, এই যে কেবিল ফানিকুলার রেলওয়ে বলে আর কি, তো ওখানে ওয়েট করছি। আমরা নর্মাল লেনে এসেছিলাম কিন্তু সেটাও কিন্তু বেশ খালি ছিল, পাঁচ মিনিটে লোকই নেই, এবারে পেছন দিয়ে আর কি আসবে, আসুক। আর ট্রেন এসে গেছে আর কি, sitting here, I got time, it's clear to see, from up here, the world seems small, we can sit together, it's so beautiful, you and me, meant to be in the great outdoors, forever free. Information counter. এইগুলো কি বাইনাকুলার টাইপের? এটা হচ্ছে অনেক আছে। ওপরে এটা পুরো প্রাইভেটাইজ। Pi, 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 tunggu dulu lah. Lihat kantinnya tempat dulu.
না রাখুন লক্স আর কি, মেসেজ লিখে লক্স লাগানো আছে। কি আছে ভিতরে? জায়গাটার মাঝখানে একটা মিডিল স্পট আছে, সেই মিডিল স্পটটা থেকে আমরা আবার একটা রাস্তা চলে যাচ্ছে। তো আমি চেক করলাম এখানে 1.8 কিলোমিটার মতন রাস্তা আছে, তো সে দিয়ে যাচ্ছি। সবাই লক টক এগুলো লাগানো আছে আর কি। ঠিক আছে, একটু যাওয়া যাক তাহলে। আমি যা দেখলাম কার্টিস ট্রি টপ ওয়াক বলে একটা কিছু আছে, তো সেটা কিছু হয়তো কিছু সুন্দর একটা, ওটা দিয়ে যাচ্ছি। তো সেটার জন্য যে ম্যাপে যা দেখছি এবং যা বুঝতে পারলাম, এই বাইপাথটা আর কি নিচ দিয়ে পুরো চলে গেছে, তো এটা দিয়ে গিয়ে কোনো লাভ হবে না যা বুঝতে পারছি। সেই জন্য আর কি ফিরে যাচ্ছি, মেন পাত্তার দিকে যাই, মেন রোডটায় চলে এসেছি, এটা দিয়ে আবার যাচ্ছি। বাইপাত্তা ধরলাম না, কারণ বাইপাত্তা অনেকটা লম্বা, কিন্তু সেটা কি কোথায় যাচ্ছে কী করছে বোঝা যাচ্ছে না। এটা ওয়েটিং এরিয়া টাইপস এই জায়গাটা, তো এখানে বেঞ্চ ফেঞ্চে দেওয়া আছে, এখানে লোকজন বুঝতেও পারছেন। শহরটাও সুন্দর দেখা যাচ্ছে, ভেতরে যাওয়া যাক দেখি। ভেতরটায় খুব রোদ আজকে, তো এখানে একটু বসা যেতে পারে। এখানে একজনের সাথে দেখা হলো আর কি, তো উনি এখানকারই লোকাল, তো ওনার সাথে কথাবার্তা হচ্ছিলো। মালয়েশিয়া আর কি একসময় ব্রিটিশ রুল ছিল এখানে, তো উনি সেটাই বলছিলেন। এবং এই পেছনে ভিউটা খুবই সুন্দর। এবার ঘুরে একটু ওপরে যাব, আর এখান থেকে 2 কিলোমিটার মতন বলছেন, তো দেখছি পুরোটা হেঁটে যাওয়াটাই ভালো, কিন্তু সময় লাগবে এবং সানসেট হচ্ছে আস্তে আস্তে। ওরা মাঝে মাঝে আসেন এখানে হাইকিং করতে, বেশ ভালো লাগলো মানে কনসেপ্টটা, কি বাড়ির লোকজন ছেড়ে সেপারেট হাইকিং গ্রুপ নিয়ে মাঝে মাঝে এখানে আসেন, একাই বেশ সুন্দর ঘুরে বেড়াচ্ছেন। আমরা ইন্ডিয়ান বাঙালি হয়ে একটু ভয় লাগে, মানে প্রথম প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ যদি কেউ কথা বলে একটু এসেই, তখন মনে হয় না কী আবার সুবিধার নাকি আনতেন, কিন্তু খুব ভালো লাগলো মানে কথাবার্তা বলে সব কিছু বলে খুবই ভালো লাগলো। এবার যাচ্ছি আরও আগের দিকে দেখি, এরকম না একটু ওপেন মাইন্ডেড হলে কিন্তু ভালো হয়, মানে সব কিছু অ্যাকসেপ্ট করে নেওয়া সত্যি কথা বলতে, এবং সবার সাথে কথা বলা, জিনিসপত্র জানা, অনেক কিছু জানাও যায়। মালয়েশিয়ার সম্বন্ধে অনেক জিনিসপত্র বললো, পেনাংয়ের সম্বন্ধে জিনিসপত্র বললো, তো সেটুকু নলেজ নেই এখন। আবার এগোই, আবার চলা যাক, চলছি তো চলছি। বেশ সুন্দর সুন্দর বাড়ি আছে এখানে, এগুলো রিসর্ট মনে হচ্ছে। এই সামনের রাস্তাতে আবার হাঁটছি, দেখা যাক। একটা কথা, এই ভিডিওগুলোর জন্য খুব কাটছি আর কি, তো যদি ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার করবেন ভিডিওটা, আর চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দেবেন। খুব ভালো, এরকম আর কি আরও ভিডিও আনার চেষ্টা করবো। পরলম্পু সিরিজটা
তো আসবেই, সাথে লঙ্কাবির একটা পার্ট, কিছু পার্ট হবে, আই মিন মালয়েশিয়ার পুরো এরিয়াটাই কভার করব, তারপর অন্য আবার কিছু একটা ভিউ পয়েন্ট। এখান থেকে আরও ওই মাঙ্কি ক্যাফে, মাঙ্কি পার্ক যেরকম দেখাচ্ছে সেটা আরও 900 মিটার। কিছু একটা বললো কি একটা ফ্রি আছে ওখানে, ফ্রি শাটল নাকি, ভাবছি এবার 900 মিটার যাবো, এবার যদি ফ্রি না হয় তো আরেক মুশকিল, দেখি কী করা যায়। খিদেও পেয়েছে, জলও নেই, রাস্তাটা অনেকটা। এই বাগিতে বললো, আচ্ছা আপনারা যদি এই বাগিটা নিতে চান তো 30 রিংগিত পুরো ফুল বাগিটা করতে পারেন, সেটা ভালো মানে খারাপ না। আমার বাবা বললো তো আসবে না, আমি ভাবলাম তো একবার দেখে যাই, যদি ফিরে গিয়ে এখনও তো সেরকম বিশাল কিছু লাগলো না, দেখি সামনে কী আছে সেটা যদি ভালো হয় তাহলে আমাকে আবার পাঠাবো এখানে ওই বাগিতে করেই, দেখা যায়। আপনারা দেখাচ্ছি, খুব ডেঞ্জারাস আওয়াজ হচ্ছে এখানে, এটা কি পাখিটা কি না কি, জায়গা পুরো খালি, আমি একা, বাঘ ফাগলে চাপ আছে, পালিয়েই পালিয়ে। আর এই গরম, তার মধ্যে রয়েছে চপ্পল, এর থেকে বাজে কম্বিনেশন কিচ্ছু হতে পারে না। খুব ভুল হয়েছে, জুতো পরে আসা উচিত ছিল। আপনারা যখন আসবেন দয়া করিয়া জুতো পরে আসবেন যদি হাঁটতে হয়, আর যদি অফুরন্ত পয়সা খরচা করতে চান তাহলে জুতো পরবেন না, তাহলে চপ্পল পরে আসবেন, বাগি নেবেন চলে আসবেন। আর এই সামনে এটা দেখছেন না কাছেই, এটা হচ্ছে দ্য রেইন ফরেস্ট এক্সপিরিয়েন্স অফ ইট, দ্য হ্যাবিটাট, এটাই হচ্ছে হ্যাবিটাট, এটাই খুব ফেমাস আমি যতদূর জানি আর কি, এটা হচ্ছে দ্য হ্যাবিটাট। এখানে হচ্ছে পুলিশ স্টেশন, এটাই মনে হয়েছিলাম 1.1 কিলোমিটার, আপার স্টেশন 1.2, এইসব বাইপাথগুলো আছে, আর হ্যাবিটাট পেনাং এখান দিয়ে ঢুকে যেতে পারেন। আগে থেকে টিকিট নেবেন ক্লুক থেকে বা কোনো একটা জায়গা থেকে, আমার মনে বেটার হবে, যে এখানে যদি আসেন কাপড়দের জন্য কিন্তু ভালো বেশ, নিরিবিলিতে ঘুরে বেড়াচ্ছে এরকম প্রচুর লোকজনই দেখছি, অথবা যদি একা বা ট্রেকিং এসব যদি খুব পছন্দ হয় সেটাও করতে পারেন। আর বয়স্ক কেউ যদি থাকে সাথে ফ্যামিলি, মানে বয়স্ক লোকজন কোমরে ব্যথা পায়ে ব্যথা, তাদের জন্য কিন্তু খুব চাপ এটা এখানে যাওয়া আর কি, মানে পাবেন না। সবাই দেখছেন তো পেছন বাগি একটা চলে গেল, সবাই ওর মরেই যাচ্ছে, তো আমি এখন ফিরে যাচ্ছি। এনজয়েবল মানে সন্ধ্যের পরে যেহেতু থাকতে দেয় জায়গাটা এনজয়েবল। আমি কিন্তু হ্যাবিটাট পেনাংয়ে যাইনি, তো আপনাদের এখান থেকে দেখানোর চেষ্টা করছি, দেখুন উপরে যেটা রয়েছে না ওইটা বেসিক্যালি হ্যাবিটাট, বেশ সুন্দর দেখতে পাচ্ছেন, ওখানে লোকজন আছে তখন ওই সাইড দিয়ে, খারাপ না মানে ভালোই মনে হচ্ছে দেখে, এটা যেতে পারেন আপনারা। চলে এসছি আবার মিটিং পয়েন্টটায়, ওখান থেকে আবার দেখছি এখানে একটা মসজিদ আছে, মসজিদ হ্যাঁ মন্দির এসব আছে, দেখি যাই দেখা যাক। যে ওইখান থেকে আমরা আসলাম, এসে এরম্বরে এসে স্টিপ একটা ক্লাইম, এখান দিয়ে পুরো সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উঠে উঠে আবার এখান দিয়ে গিয়ে ওইখানে হচ্ছে একটা হিন্দু টেম্পল, যাওয়া যাক তাহলে। বেশ মেঘ করছে কিন্তু এই জায়গা সত্যি সুন্দর, তো হ্যাঁ উঠতে কষ্ট হতো এই যা। সাউথের মন্দির এটা, তোমাদের মন্দির দেখা এখন শেষ, আমরা আবার নিচের দিকে যাচ্ছি, বেশ খিদে পেয়েছে এবার পেনাং হিল থেকে বেরোবো ভাবছি। নিচে দেখছি নিচে পুরো ফরেস্ট, কিন্তু কেমন কি লাগলো পেনাং হিল সেগুলো ডিটেলে পরে গিয়ে বলছি, নামছে আবার কষ্ট করে কারণ বেশ স্টিপ এই জায়গাটা। আর এদিক দিয়ে দেখুন এখানে এই মসজিদের রাস্তাটা, আমরা এদিকে যাচ্ছি না এখন ফিরে যাবো। La 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 la
যেটা হলো চাইনিজ ডো স্টিক। ভালো, বাহ, যা খাও। চলে যেতে পারছি না কেন জানি। এখানে একটা ব্যাংক আছে, এই অ্যাফিন ব্যাংক, পাশের এই পাবলিক ব্যাংকটা জানি, অ্যাফিন ব্যাংক আছে, এটার এটিএমও আছে। তো এখান থেকে আগের দিন টাকা তুলেছিলাম, এটিএম কিন্তু কোনো ট্রানজ্যাকশন চার্জ কাটেনি এদের ব্যাংক, তো এটা খুব একটা ভালো জিনিস আর কি। এই সব কটা আইটেম বেকারি থেকে কিনেছি আমি, প্রাইসটা আর এগুলো নামটা যদি বুঝতে পারি তাহলে আপনাদের বলে দেবো। একটা তো পিজা, এগুলো একটা টিউনা স্যান্ডউইচ আর চিকেন স্যান্ডউইচ, এটাও চিকেন স্যান্ডউইচ সামথিং, বাকিটা দেখতে হবে। এটা হচ্ছে হোয়াইট কফি, একটা ম্যাগি, ম্যাগি চিকেন আছে, মানে চিকেন ম্যাগি, তার সাথে ডিমও আছে, এগ চিকেন ম্যাগি উইথ লেবু। এটা আমার প্রিয় রোটি কানাই উইথ ডাল আর চিকেনের গ্রেভি। এটা হচ্ছে ফ্রাইড রাইস উইথ সানি সাইড আপ, আন্ডা আর চিকেন, এটা কিছু একটা বল আমি নামটা ঠিক জানি না। গোরেং হেভি স্পাইসি রে, আমি খাবো হেভি স্পাইসি। এই ফ্রাইড ডো স্টিক তখন খেয়েছিলাম, এই এটা সেটাই। সব তিন রেঙ্গে তিন কুড়ি, এই 7-Eleven একটা জায়গা যেখানে আর কি সব রকম জিনিস পাওয়া যায়, বাজেট টুরিস্টদের জন্য খুব ভালো। এমএস ক্যাফে 3.2 রিঙ্গে, 2.9 রিঙ্গে, এখানে মাইলো, মাইলো জিনিসটা খুব ভালো, কিন্তু জানি না ইন্ডিয়া তো আমি কলকাতায় দেখিনি কোনো সময় পাওয়া যাবে না। এখানে লিপটন আইস টি, নানারকম চিপস আছে, নানারকম ভ্যারাইটিস আর চিপস আছে, কোল্ড ড্রিঙ্কস সব কিছুই আছে, টুথপেস্ট টুথব্রাশ। এখন বাজে 12টা রাত্রিবেলা, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে জলদি শুয়ে পড়ছি, কারণ কাল সকাল সকাল উঠতে হবে, কালকে বেরোতে হবে, তো কালকে বাকিটা দেখাবো। আজকের জন্য গুড নাইট, তাহলে আমার পরে দেখা হবে, তারা এই যে পাশেই গলিটা দেখছেন জালান শেহলা, এখানেই সব স্ট্রিট আর্টগুলো আছে। আমি এই সাইড থেকে আসলাম আর এখন যাব এই গলিটায়, গিয়ে দেখি কী আছে না আছে।